আর আমি এই যে এতগুলো কথা এতগুলো জ্ঞান কাকে দিলাম জানো তো, যে আমাকে জ্ঞান দিয়েছে আজকে রোজ ভিডিও। আর একটা কথা, আমার চ্যানেলে আমি কি করে ভিউজ আনবো না আনবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক না? সেটা আমাকে ভাবতে দাও, আমার চ্যানেল, আমার তো ভিউজ নিয়ে দরকার, ঠিক না? তার জন্য আমার ভিউজটা নিয়ে আমাকে ভাবতে দাও, তোমাদের ভিউজটা নিয়ে তোমরা ভাবো তোমাদের চ্যানেলে কি করে ভিউজ আনবে। তার জন্য বেকার। বন্ধুরা দেখো, সে কালী খেলা দেখতে চলে এসেছি, কাল থেকে বলছিলাম না যাবো যাবো, সেটাই সাউন্ডটা মিউট করে দিয়েছি কেন কি প্রচন্ড ঢাকের আওয়াজ। বন্ধুরা তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীকুণ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আমার সঙ্গে থাকো সকাল থেকে রাত্রি পর্যন্ত, কি কি শেয়ার করি ব্লগটা দেখতে থাকো। আরে দেখো আমাদের মিষ্টু রানী ঘুম ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে ওর পুরো, দিয়ে ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে, আরও বেশি টেনে টেনে ঠোঁটটাকে ফাটাচ্ছে। আর ওই দেখো আমার এরা না দুজনে শুধু ঝগড়া করে জানো তো। আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রেখো, তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে সব আগে আমি যা যা পোস্ট করবো তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আর যারা রোজ ভিডিও বানায় তাদেরকে একটা জ্ঞান দিতে এলাম আমি। আরে ভাই তোমরা রোজ ভিডিও বানাচ্ছ, বানাও না, মানা তো করছি না, আমার নিয়ে যদি তা এত জ্ঞান দাও কেন ভাই তুমি? হ্যাঁ মেয়েকে এই করছো, মেয়েকে ওই করছো, এই যে চান করা যেই ব্লগ যেই ইয়েটা ওটা কী ছিল মিষ্টু, চান করাটা প্যাং ভিডিও যেটা ছিল ওটা প্যাং ভিডিও, বুঝেছো? ওটা কোনো ইয়ে ব্লগ না, যে তুমি ওরা জ্ঞান দিয়েছো মেয়েকে চান করার ব্লগ ভিডিও বানিয়ে ছেড়েছো, ওটা চান করার ওটা হলো প্যাং ভিডিও করেছি শীতকালে, দেখো গিয়ে ভালো করে, ঠিক আছে? ওটা শীতকালের, ওটা তার জন্য করেছি, ওটা কোনো চান করা আমি দেখাতে যাইনি যে আমার মেয়ে চান করছে। দেখো এত ফ্রিতে জ্ঞানের আমার দরকার নেই, বুঝেছো? আমার মেয়ে, আমার চ্যানেল, আমাকে ভাবতে দাও আমি কি পোস্ট করব না করবো, তোমাদের জ্ঞানের কোনো দরকার নেই, জ্ঞান দিতে এসো না, ঠিক আছে? দেখতে হয় দেখো, চুপচাপ দেখো কি করছি না করছি। আর একটা কথা, যে আমি প্যাং না কি বললাম, ওই উচ্চারণ, ওই উচ্চারণটাও যদি ঠিক না হয় এটা নিয়েও একটা রোজ ভিডিও বানিয়ে দিও, এ শোনাচ্ছে আর দিদিভাই লাগবে, এটা নিয়েও বানিও, ঠিক আছে? তোমাদের তো কাজই এটা করা, তোমরা করো তোমাদের কাজ, তোমরা করো আমার কাজ আমি করি, ছাড় না, বুঝেছ? তাই জন্য আমার মেয়ে, আমার চ্যানেল, আমাকে কোনো জ্ঞান দিবার দরকার নেই, কি পোস্ট করব না করব সেটা আমার পার্সোনাল ব্যাপার, বুঝেছ? আমি কি পোস্ট করব না করব সেটা আমাকেই ভাবতে দাও। তোমরা একটু নটাঙ্কিটা মারতে পারো না, এটাই তোমাদের জন্য। আমি একটু নটাঙ্কি মারতে ভালোবাসি সেটাই আর কি, বুঝেছো? তোমরাও নটাঙ্কি মারো না ব্লগে আমার মতো, যদি নটাঙ্কি মারতে পারো, ঠিক? আমি হলাম নটাঙ্কি করার করতে আর কি ভালোবাসি, নটাঙ্কি বাজ আমি, তার জন্য একটু নটাঙ্কিটা একটু বেশি বাজ। কেউ ঘুরেও তাকাবে না তোমরা, ডেঞ্জারাস। আর একটা কথা, আমার চ্যানেলে আমি কি করে ভিউজ আনবো না আনবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক না? সেটা আমাকে ভাবতে দাও, আমার চ্যানেল, আমার তো ভিউজ নিয়ে দরকার, ঠিক না? তার জন্য আমার ভিউজটা নিয়ে আমাকে ভাবতে দাও, তোমাদের ভিউজটা নিয়ে তোমরা ভাবো তোমাদের চ্যানেলে কি করে ভিউজ আনবে। তার জন্য বেকার, তোমাদের ভাবনাটা তোমরা ভাবো তোমাদের চ্যানেলে কি করে তোমরা ভিউজ আনবে, আর আমার চ্যানেলে আমি কি করে ভিউজ আনবো, কি দেখিয়ে আনবো, কি না দেখে নিয়ে আসবো, কি কি শেয়ার করব, কখন কি করব, মিষ্টু কি হচ্ছে এটা, সেগুলো আমাকে ভাবতে দাও, ঠিক আছে? তার জন্য ফালতু জ্ঞান দিও না, রোজ ভিডিও করছো রোজ ভিডিও করো, ঠিক আছে? ফালতু জ্ঞান দিতে এসো না ভিডিওর মধ্যে, আমার কাউরির জ্ঞানের দরকার নেই, কাউরির জ্ঞান আমি কোনো দিনও শুনিনি ছোট থেকে এত বড় হয়েছি, আর আশা করি তোমার জ্ঞানও শুনবো না আমি, বুঝেছো? তো চলো একটু বেশি যদি বলে থাকি তো ভালো ভালো ফ্রেন্ড আছে যারা, কিছু মনে করো না, তোমাদের একদমই বলিনি, তো চলো আমি একটু পরে আসি। আর আমি এই যে এতগুলো কথা এতগুলো জ্ঞান কাকে দিলাম জানো তো, যে আমাকে জ্ঞান দিয়েছে আজকে রোজ ভিডিও বানিয়ে তাকে জ্ঞানটা দিলাম, তার নাম করবো না, তোমরা তো ভালো মতো জানো আমার, আমি আমার ব্লগে আমি কাউরি নাম নিয়ে কথা বলি না, কাউরি চ্যানেলও নিয়ে কথা বলি না, নাম করি না, তো সে বুঝে যাবে আমি কাকে বলেছি কথাটা, সে আজকে পোস্ট করেছে ভিডিওটা। তো চলো অনেক কিছু বললাম, তো যারা আমার ভালো ভালো সব থেকে ভালো ভালো সাবস্ক্রাইবার আছো ফ্রেন্ড আছো তাদের আমি কিচ্ছু বলিনি, তারা যেন কিছু মনে করবে না, যারা একটু বেশি আর কি পেছন আর কি বোঝে না ওটা মানেটা কি ওইটা করে তাদেরকে জ্ঞানটা দিলাম আর কি, বুঝেছো? তো চলো আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়ে দিই, আবার এসে গল্প করবো, অনেক গল্প করলাম, বুঝেছো? তো এবার কাজগুলো করতে হবে, নাহলে খাবো কি, খেতে তো হবে। আর তো বন্ধুরা দেখো আজকে রান্না হয়েছে আলু পোস্ত এটা, আর এটা তো বললাম সে পাঁচ তরকারি করেছি, এটা বিয়ের বাড়ির মতো, বাদামটা শুধু দিইনি, আর এটা হলো তোমার ইয়ে ভাজা, থোর ভাজা,
আর এই ভাত, এখানে তো ভাত বেশি, কলকাতায় জানো তো আমাদের অল্প ভাত হয়, এখানে তো মানুষ বেশি তার জন্য। হ্যালো বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়া করে আর একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ করছে আর মাজাটা যন্ত্রণা করছিলো, কিচ্ছু ভালো লাগছিলো না তার জন্য। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজছে কটা জানো, 5:30, হ্যাঁ 5:30 বেজে গেছে। তো ঘুমই থাকলে না কানে কাছে ফোন বাজলে কি বিরক্ত লাগে বলো, এই যে এই ফোনটাকে যদি সাইলেন্ট করলাম, তাহলে এই ফোনটা যেটা এখন তোমাদের সাথে কথা বলছি এটা সাইলেন্ট করার পরে ওটাকেও দেখছি যে ফোন বাজছে, এরকম দুটো ফোন সাইলেন্ট করে দিয়ে আর ঘুমে গেছি। কানে কাছে ফোন বাজলে খুব বিরক্ত লাগে ঘুমানোর সময় বলো, তোমাদেরও তো এরকম হয় না? তো আমি এখন ঘুম থেকে উঠে কী খাচ্ছি দেখবে, দেখো এটা কী বলতো, এই দেখো কুলের আচার মা করে রেখেছে। সেই এর আগে তো আমি যখন মায়ের বাড়ি এসেছিলাম তো তোমাদের আমি ব্লগে দেখেছিলাম যে ছাদে কুল রোদে দিচ্ছিলাম, মনে আছে? তো সেই কুলগুলো মা বলেছিলো যে নিয়ে যাবি কলকাতায়, তাই আমি বলেছিলাম যে আমি নিয়ে যাবো না, তুমি আচার করে রেখো, তার জন্য মা সেই কুলটার আচার করে রেখে দিয়েছে। তাই আমি কালকে বলেছিলাম না যে ওই ভক্ত দেখতে যাবো, মানে কালী খেলা দেখতে যাবো, তো কালী খেলাটা আজকে যাবো দেখতে, আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কালী খেলা কেমন হয় আমাদের এখানে, যাবো 8টার দিকে যাবো, কারণ সন্ধ্যার দিকে গেলে ওখানে হয় না, 8টার দিকে যাবো তাহলে হবে, 7:30-8টার দিকে আমি যাবো। মিষ্টি যাবে, মা যাবে নাকি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ দোকান থেকে এসে একটু খাটাখাটনি থাকে, তো তো এসে ঘুমোই আমি দেখো তিনটা তো। হ্যালো বন্ধুরা, তো দেখো ওখানে মোমো খেলাম, মোমো খেয়ে চলে এসেছি আবার ফুচকার দোকানে। এটা হলো নারায়ণের ফুচকার দোকান, ওটা ওই দোকানটা পাবে তোমরা হলো ফুড পার্ক গঙ্গাধারে সুনিতা পার্কে, বুঝেছো? তো আমি মা আর সোনাই মিষ্টু এখানে দই ফুচকা খাবো, তার জন্যে বসেছি, ফুচকার কথা বলেছি বলে আর এখানে অর্ডার দিয়ে বসে আছি। তো ফুচকাটা বানাচ্ছে, ওই দেখো দেখেছো তো, চলো আসুক দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো দই ফুচকা চলে এসছে, চারজন মানে আমি, আমার মা, আমাদের মিষ্টু আর এটা হলো সোনাই, আমার ভাইপো। আমার ভাইপো তো একটাই জানো। তো চলো আমরা এবার ফুচকাটা খেয়ে নিই, খেয়ে আবার গল্প করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এই দোকানে ফুচকা খেতে আসি যারা যারা বহরমপুরে থাকো। তো এটা হলো সে বহরমপুরে ফুড পার্ক গঙ্গাধারে, তোমরা তো চিনবে অনেকে। তো এটা নারায়ণের ফুচকা স্টল, খুব সুন্দর ফুচকা বানায় দেখো তোমরা, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর সব কিছু আছে আর কি। দোকানে একটু বললো আমার দোকানটা একটু অ্যাড দিয়ে দাও না, তার জন্য আর কি বলে দিলাম তোমাদেরকে। এই দেখো এখানে মোবাইল নাম্বার সব কিছু আছে, এটা ফুড পার্কে, সবাই চলে এসো খেতে। তো বন্ধুরা দেখো ফুড পার্ক থেকে এবার যাচ্ছি আমরা কালী খেলা দেখতে। তো আমাদের এখানে কালী খেলাটা খুব সুন্দর হয় তোমরা দেখো, আর এখানে বিশাল বড় মেলাও বসে, কিন্তু অত কিছু মেলার আমি ব্লগ নিইনি, মানে ভিডিও করিনি, কেন বলতো ওই সব কিছু করলে না অনেক বড় ব্লগটা হয়ে যাবে, আর তার জন্য আর কি বেশি বড় করিনি। তো মেলা যা যা হয় তাই তাই আর কি বসেছে। আর এই দেখো কালি চলে এসছে, কেমন করে দৌড়ে এলো দেখলে তো কালিটা। তো দেখো তোমরা দেখো কালী খেলা খুব সুন্দর হয়, জানি না কোথায় কোথায়, অনেক জায়গাতে হয়, বহরমপুরে আমাদের এখানে অনেক জায়গায় কালী খেলা হয়, কিন্তু কলকাতাতে এইসবগুলো অতটা কালী খেলা কেউ সাজে না, অত দেখি না, তার জন্য মায়ের বাড়ি চলে আসছি বহরমপুরে দেখার জন্য। তো আজকে তো কালী খেলা দেখতে গেলাম, সকালবেলায় আবার হাজরা বেরোবে, হাজরা দেখতে যাব। হাজরা তো তোমরা যারা যারা জানো না, অনেকে কোশ্চেন হতেই পারে যে করতে পারো হাজরাটা কি, হাজরা এরকম কালী সেজে আমাদের এখানে শ্মশান আছে, শ্মশান থেকে আর কি ওখান থেকে কালী ছাড়ে, ওটা সবাই যায় ওখানে সেজে, অনেক ভিড় হয়, ওটা ভোরবেলায়, গোটা রাত্রির হয় আজকে। তো আমরা ভোরবেলায় যাবো গিয়ে তখন দেখবো, তোমাদেরকেও দেখাবো যদি যাই তো, ঠিক আছে? আর কালকে হবে আমাদের এখানে চড়ক, চড়কও আমাদের এখানে অনেক জায়গায় ঘোরে, চড়ক দেখতেও যাবো, সেটাও তোমাদের দেখাবো, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই দেখতে পাবে। তো কালীর মজা দেখেছো? কালী পুরো খেপে গেছে, কালীর ডান্স দেখো শুধু, দাঁড়াও এখন। হ্যালো বন্ধুরা, তো খেলা দেখে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ডিউটি আছে বন্ধুরা। আর আমাদের মিষ্টি এখন খাচ্ছে মুসুরি সিদ্ধ মুড়ি, আর আমি খেলাম শুধু মুসুরি সিদ্ধ। আজকে রাতের মুড়ি খাইনি, মুসুরি খেতে কার কার ভালো লাগে বলো। আর এ দেখো, এটা হলো একটা সিরিজ, এই ওষুধ ওটা আর কি পুষ করে এটা, বুঝেছো? তো চলো বন্ধুরা, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। কালকে হলো চড়ক আমাদের এখানে, ঠিক আছে? কালকে চড়ক দেখাবো তোমাদের, আজকে কালী খেলা দেখালাম, আজকে কালকে চড়ক বলে চারটার সময় সবাই লাইভ খুলে বসে থাকবে, আমরা লাইভ করব, কালকে দেখতে পাবে। তো কালকে চড়ক দেখাবো, আজকে কালী খেলা দেখালাম। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, এখন শুভরাত্রি, সবাই ঘুমিয়ে যাও, আমিও ঘুমিয়ে যাই। তো সবার সাথে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, তো টাটা, বাই বাই।